ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিনা বল জিনা বল জিনা বল, বিজেপি জিনা বল জিনা বল জিনা বল। বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পদ্ম শিবিরের পতাকা তুলে নিলেন কলকাতা হাইকোর্টের পদত্যাগী বিচারপতি। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। সিবিআই এর এফআইআর নেম যে নামকার ভিডিও বিজেপি দিয়েছিল, আজকে সেই কলঙ্কিত শুভেন্দু অধিকারী যে গ্রেফতারি এড়াতে বিজেপিতে পালিয়ে গেছে, তার হাত থেকে পতাকা নিচ্ছেন, বিবেকে লাগছে না? মানুষের মেরুদণ্ডটা শক্তই থাকে, সেটা কখনো কখনো বেঁকে যায়, কার কখন বাঁকবে এটা আগে থেকে হয়তো বোঝা যায় না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাঁকাতে হচ্ছে, ঝোঁকাতে হচ্ছে। মঙ্গলবার বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বৃহস্পতিবার তিনি যোগ দিলেন বিজেপিতে। একসময় অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকেছিলেন, আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হোদল কুতকুত বলেন, কিম্বুত কিম্বাকার বলেন, এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে? তিনি দুর্নীতি বড় বড় কথা বলে আজকে পাশে বসিয়ে যার হাত থেকে পতাকা নিলেন তার নিজের নামটা সিবিআই এর এফআইআর এ আছে। আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা বিজেপিতে গিয়ে তিনি প্রমাণ করলেন তিনি একজন সুবিধাবাদী, তার মুখোশটা আজকে খুলে গেল, তার সুবিধাবাদী চেহারাটা দেশের মানুষ জানতে পারল। এদিনই তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মাই লর্ড শব্দবন্ধের মাঝে ফুটেছে পদ্ম, সঙ্গে লেখা হয়েছে যদি জানেন তাহলে বুঝবেন। গুরুত্বপূর্ণ লোক সবসময় গুরুত্বপূর্ণ হন, আর বিজেপি তাকে যেভাবে গ্রহণ করছে তাতে আপনারাও বোঝেন যে স্বাভাবিকভাবে তাকে দল কাজে লাগাবে, ফলে আমরা মনে হয় বিজেপিও সমৃদ্ধ হবে। এবং ওনার যে লড়াইটা অন্যায়ের করাপশনের বিরুদ্ধে, যার জন্য একটা বড় প্ল্যাটফর্ম যেভাবে উনি খুঁজছেন, আমার মনে হয় সেটা উনি পেয়ে গেলেন। সব মিলিয়ে তর্জা তুঙ্গে। পূর্ণেন্দু সিংহ, সমীরণ পাল ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।